আসসালামু আলাইকুম সবাইকে। দেখুন আজকে আমরা কী নিয়ে বসে গেছি। আজকে আমরা সিমের বীজ রান্না করব। ভাবছেন অসময়ে সিমের বীজ কোথায় পেলাম? আমরা 12 মাসই সিমের বীজ শুকিয়ে সংরক্ষণ করে রাখি। আপনারাও যদি আমার মতো সিমের বীজ পছন্দ করে থাকেন তাহলে আপনারাও এভাবে সংরক্ষণ করে যখন মন চায় তখন রান্না করে খেতে পারেন। এই বীজ ডাল বানিয়েও সংরক্ষণ করা যায়, আবার আস্ত বীজ শুকিয়েও রাখা যায়। আমরা আস্ত বীজ রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সকালে অনেকটা কাঁচা বীজের মতো হয়ে গেছে, তো সেগুলো আমরা বেছে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম ভালো করে। তো এবার রান্না শুরু করব। তো প্রথমে কড়াইটা গরম করে কিছুটা তেল দিয়ে নিলাম। এখন আমি যেহেতু ডিম দিয়ে রান্না করব তো ডিমটা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এভাবে আস্ত ডিম না দিয়ে ভাজি করেও দিতে পারেন, কারণ ভাজি ডিমের কিন্তু আলাদা একটা টেস্ট আছে, সেটাও অনেক মজা লাগে। তো আমার ডিমগুলো ভাজি করা হয়ে গেছে, অনেকটা লালচে লালচে হয়ে গেছে, এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব। আপনারা অনেকেই হয়তো এর আগে সিমের ডাল রান্না খেয়েছেন, তো আমি যেহেতু প্রায় খাই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা একটু পানি থাকার কারণে দেখেন কেমন চটপট করতেছে। তারপরে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা। এবার আমি দিয়ে দিব একটু পেঁয়াজ রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তো আপনারা চাইলে কাঁচামরিচ না দিয়ে শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন। শুকনা মরিচ দিলে একটা অন্যরকম ফ্লেভার পাবেন। তো আমি এখন এখানে কাঁচা মরিচটাই ব্যবহার করতেছি। তারপরে আমি এতে সামান্য একটু পানি যোগ করব। পানি দিয়ে আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। 1-2 মিনিট নেড়ে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিব হলুদ গুঁড়া, তারপরে দিব জিরা গুঁড়া, সাথে একটু ধনিয়া গুঁড়াও দিব। দেওয়ার পরে আমি এখন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিব। এভাবে একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম ভাজি হয়ে আসলে তারপরে আমি ধুয়ে রাখা সিমের বীজ এবং সাথে কিছু আলু আমি তখন কেটে রেখেছিলাম সেগুলো এখন ভাজি মশলার ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে আগে থেকে সিমের বীজগুলো প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিতে পারেন, তাহলে এগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে রান্না করাও হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে আমি কষানোর জন্য এতে সামান্য একটু পানি যোগ করব। তো পানিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে 2-5 মিনিট এভাবেই রেখে দেবো চুলার উপরে। তারপরে পানিটা শুকিয়ে আসলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তারপরেও আমি কিছুটা সময় নিয়ে এটা ভালো করে ভাজি করে কষিয়ে নেব। তারপরে কষানোর মাঝে আমি এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া। তো তারপরে অনেক সময় নিয়ে আমি এটা ভাজি করব। ভাজি করে একেবারে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো ফাইনালি পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো পানি দেওয়ার পরে অনেক সময় নিয়ে ঢেকে তারপরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ডিম দিয়ে নামিয়ে নিই। সিমের বীজটা যত বেশি ভালো করে সিদ্ধ হয় গলে যায় তত বেশি এটা খেতে মজা লাগে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি একদম গলানোর জন্য ডিম দেওয়ার আগে প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে করে একদম গলে যায়। দেখুন এটা কত সুন্দর গলে গেছে, এটা খেতে যে কত মজা, না খেলে আপনারা বুঝবেন না। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।